ভালো আছি। কয়দিন আগে ভরসা ছেড়ে দেখে গেলা? আরে কি জানি এক জরুরি কাজ আছে, ফোন করে আসতে বললো। ও আচ্ছা। আমার ক্যালেন্ডার আনছো? আরে আনছি আনছি, তোমার ক্যালেন্ডার আনার কথা কি ভুলতে পারি? এই দেখো দাও মানিক ভাই। হ্যাঁ শোন, আমি তাহলে যাই। চা খাবো না? না চাষি, চিন্তা করবো না। আচ্ছা যাও, আইসো, আবার ভালো থেকো। আব্বা আম্মা কেমন আছে? ভালো আছেন? ও চাচি, আমি তারপর জন্য তেল আনছি, কালো জিরার তেল। এই যে একেবারে পিওর, কোনো ভেজাল নেই। মা নিজে বসে থেকে লাল মোহাম্মদের কল থেকে ভাগে আনছে। আচ্ছা চাচি, একটা কথা বলেন তো, আপনি তো ডাক্তারের বউ, এসব বিশ্বাস করেন? কালো জিরা তেলের অনেক গুণ। তোর বড় চাচাই তো রোগীদের কালো জিরা তেলের কথা বলে। এবার আমাকে বলেন আপনি, আমাকে কোন জরুরি কাজে খবর পাচ্ছেন? তোর একটু রাইন দিয়া যেতে হবে। বুঝছি। কি বুঝছিস তুই? বুঝছি, এবার আপনি আমাকে বিয়ে না দিয়ে ছাড়বেন না। তো কোন মেয়ের কাছে পাঠাবেন? না রে বাপ, এবার অন্য কাজ। অন্য কাজ কি যাচ্ছি? একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি। আচ্ছা এই পথ দিয়ে কি রাইন্দা যেতে হয়? আপনি কিন্তু অলরেডি রাইন্দা গ্রামে ঢুকে পড়েছেন। ও, আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই করেন। চলন খুনকার সাহেবের বাড়িটা কোন দিকে? ওনার সাথে আপনার কি কাজ আছে? ও, উনি কি আপনার আত্মীয় হন? না, উনি আমার কোনো আত্মীয় না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে উনি আপনার আত্মীয়। আমার কোন কথাটা শুনে মনে হলো যে উনি আমার আত্মীয়? আসলে আমি ওনাকে চিনিই না, তবে হ্যাঁ ওনার বাড়িটা আমি চিনি। ওই যে সামনে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, ডান দিকে একটা বাড়ি দেখবেন, ওটাই চলন খুনকারের বাড়ি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম।
মানে কি আরে জি জি করতেছো কেন সাইকেল সাইকেল মানে সাইকেল মানে কি কত কি আসছো নাম কি রসপুর গ্রাম থেকে আসছে আসিফ আসিফ রসপুর আরে বসতে আসো বসো রাজপুরা কোন বাড়ির ছেলে জি পরামানিক বাড়ির ছেলে বাবার নাম আফাজউদ্দিন পরামানিক তা সাইকেল দেখতে উঠতেছিল কেন সাইকেলের রডে একটা নাম লেখা আছে কিনা সেটা আমি দেখতে চাই আপনি তো চলন কোনকার সাহেব আমার বাড়ির গেটে একটা সাইকেল ঝুলানো আছে এই খবর তুমি কোথা থেকে পাইছো বাড়ির গেটের উপর সাইকেল রাখা সেটা নির্বাচনের সময় দুই একটা জায়গা দেখা যায় কিন্তু এখন তো নির্বাচন না সেই কারণে এক কান দুই কান থেকে চারিদিকে লুটে গেছে আর ব্যাপারটা আমার বড় চাচিও জানেন বড় চাচি তার মানে ডক্টর আফসারউদ্দিন পরামানিকের স্ত্রী জি তোমার একটা কথা বলি আর কোনোদিন তুমি বড় চাচার সাইকেল খুঁজতে আমার এখানে আসবা না যেই মানুষটা 71 সনে মারা গেছে 30 বছর পর তার সাইকেল খুঁজতে তুমি আমার এখানে আসছো তো আমার মোটরসাইকেলে চইরা এখন সোজা ওই মোটরসাইকেলে চইরা চলে যাবা কিন্তু আমার যে জানতে হবে ওই সাইকেলের রডে আমার চাচার নাম লেখা আছে কিনা ডক্টর আফসারউদ্দিন পরামানিক ডক্টর আফসারউদ্দিনের নাম আর এখন কোথাও নাই আর তুমি তার নাম খুঁজতে আসছো যাও ওড়া সোজা চলে যাও ওড়া ওড়া চলন খুনকারের বাড়ির গেটে একটা সাইকেল চলতেছে শুননেই মনে হয়েছিল ওইটা তোর বড় চাচার সাইকেল তাই তোরে জরুরি সংবাদ দিয়ে আনছি কিন্তু এখন মনে হচ্ছে সেটা ভুল কেন জাসি সময়টা ভালো না রে বাপ কেন কি হয়েছে চলন খুনকারের দল এখন ক্ষমতায় তাদের দলে দুই একজন নেতা মন্ত্রীও হয়েছে এই অবস্থায় তোরে সেখানে যেতে বলাটা ঠিক না তুই ফিরা যা বাপ আমি অফিস থেকে ছুটি নিয়েছি মানে ওটা যে চাচার সাইকেল সেটাই তো আপনাকে জানাতে বললাম না আপনাকে জানাতে হবে না জানতে গেলে তো বিপদ হবে চাচি তারপরে তো নিশ্চিত হতে হবে ওই সাইকেলের রডে বড় চাচার নাম লেখা আছে কিনা দরকার নাই তুই টাঙ্গাইল ফিরে যা আচ্ছা চাচি ওই সাইকেলটা যদি সত্যি সত্যি বড় চাচার হয় তাহলে কি আপনি চান না ওই সাইকেলটা আপনার হাতে তুলে এনে দিই বড় চাচার স্মৃতি ওই হামিদপুরের অপারেশনে বাঁশবাড়ির মোহনের পায়গুলি লাগছিল আমার চিকিৎসা হয় নাই তাই ওই কালীহাতিয়া হসপিটালে দিয়ে আসলাম এই সাইকেলটা ছিল বলে এ যাত্রা হতে বেঁচে যাবে এক কাজ করো
এক বালতি পানি আর একটু নেকড়া নিয়ে আসো। আপনার একজন চিঠি দিয়ে গেছে। আমাদের হুঁশিয়ারি তোয়াক্কা না করে আপনি আপনার কাজ করেই যাচ্ছেন। আপনাকে নিষেধ করা হয়েছিল মুক্তিদের ক্যাম্পে যেয়ে চিকিৎসা দেবেন না। গ্রামে গ্রামে ঘুরে ইয়াং ছেলেদের ভুল বুঝিয়ে ওপারে ট্রেনিংয়ে পাঠানো এখনও বন্ধ করেন নাই। আপনি পাকিস্তানিদের সাথে নাফরমানি করেই যাচ্ছেন। এর পরিণাম কি যে ভয়াবহ তা টের পাবেন। পাকিস্তানির সাথে বেইমানি করে মালওয়ানদের সাথে হাত মেলানোর শাস্তি আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। এটাই আপনার জন্য শেষ হুঁশিয়ারি। সাইকেলটা সত্যি সত্যি যদি তোর বড় চাচার হয় আমি ফিরা পেতে চাই। গতকালকে আপনি কিন্তু একটা মিথ্যা কথা বলেছেন। জি, আপনি চলন খুন করে সবচেয়ে ছোট মেয়ে, নাম রোকেয়া বেগম রুকু, আর বান্ধবীরা আপনাকে রাখি বলে ডাকে। আপনার চার বোন, তিন বোনে বিয়ে হয়ে গেছে আর আপনার জন্য পাত্র খোঁজা হচ্ছে। গতকালকে আপনি আমাকে আমাদের বাড়িতে ঢুকতে দেখেছেন, সেটা থেকে জানা সম্ভব যে আমি ও বাড়ির মেয়ে, কিন্তু আমার সম্পর্কে আপনি এত কিছু জানলেন কী করে? সেটা একটা রহস্য। আমি কিন্তু আরও অনেক কিছু জানি। আপনি দুবার ডিগ্রি ফেল করেছেন, কিন্তু আপনি পণ করেছেন ডিগ্রি পাস না করা পর্যন্ত আপনি কখনো বিয়ে করবেন না। আপনি আমার সম্পর্কে এত কিছু জেনেছেন, আপনার উদ্দেশ্যটা কি? কি আপনি? আমার নাম হাসিব, গ্রামের বাড়ি রসপুর, টাঙ্গাইল শহরে ছোটোখাটো একটা চাকরি করি। আর উদ্দেশ্যের কথা আপনি জিজ্ঞেস করছেন? দেখুন, একটা আনম্যারিড মেয়ে সম্পর্কে অনেক কিছু জানার কিন্তু অন্য একটা অর্থ থাকে, বাট আমার কিন্তু এসব কিছুই নেই। আমি আসলে আপনার কাছ থেকে একটা উপকার চাচ্ছি। উপকার? জি বলেন, কি উপকার শুনি। আপনাদের বাড়ির গেটের উপরে একটা সাইকেল রাখা আছে, সাইকেলটা কার? জি আমি এসব কিছু জানি না। আপনি কি এটা জানার জন্য গতকালকে আমাদের বাড়িতে গিয়েছিলেন? সাইকেলের মালিকটা কে? জি না, আমি এসব কিছু জানি না। এখানে আমার মোবাইল নাম্বার আছে। কলেজ থেকে ফিরে আপনার বাবার কাছ থেকে সাইকেলের মালিকের নাম কে জেনে কাহিনী আমাকে।
খবর পাইছো কিছু? ব্যবস্থা করে আসছি, আজকের মধ্যে জানতে পারবো। জানতে পারলে কি লাভ কও? ওরা যদি ডাক্তার চাচার সাইকেলে হয়, চলন খুনকারের কাছ থেকে ফেরত আনাটা কঠিন হইব। আগে শিওর হয়ে নেই, তারপর দেখা যাবে কিভাবে কি করব। না না, আমার এই রিকোয়েস্ট আপনাকে রাখতেই হবে। যেখানেই আপনি উদ্বোধন, পথসভা, জনসভা যাই করেন না কেন, সব কাজ সেরে দুপুরের খানাটা আপনি আমার বাড়িতে এসে খাবেন। আমি তো একটা সরকারি সফর করছি খুনকার সাহেব, আর সবকিছু তো আমাকে সরকারি ব্যবস্থাপনাই করতে হবে। সরকারি ব্যবস্থাপনা আপনার সহসঙ্গীরা করুক, আপনি চান্স পেলে গাড়িটা নিয়ে আমার এখানে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার 96 ক্রাইসিস কত মনে আছে মাননীয় সাহেব? ঢাকা থেকে পালিয়ে এসে আপনি আমার বাড়িতে ছিলেন, তখন আপনার ভাবি কিন্তু আপনার অনেক সেবা যত্ন করছে। আজকে এত কাছে এসে যদি আপনি না আসেন, সেটা যদি সে জানতে পারে তাহলে ভীষণ মাইন্ড করবে। না 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 খুনকার সাহেব, এই কথা বলার পরে তো আর না এসে পারি না। ওয়াদা করলেন মাননীয় সাহেব, আবার দেখেন সরকারি সব কাজের চাপের মধ্যে ভুলে যায়েন না। আচ্ছা ঠিক আছে, আসব। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। তাহলে আসেন, সালাম আলাইকুম। আসতেছে, কই গো, মাওলানা সাহেব আসতেছে। বলছিলাম না মিয়া মোশফেক, মন্ত্রী সাহেব রে আমি যে কোনো ভাবেই রাজি করাই সারবো, আমার কথা সে ফেলতে পারবে না। আসতেছে, আমার ওয়াদা করছে। তাইলে তার আগমন উপলক্ষে আমরা ছোটখাটো একটা সম্বর্ধনা অনুষ্ঠান করে ফেলাই। দর্মিয়া সে আসতেছে সরকারি সফরে, আমার বাড়িতে এসে বড় জোর 20-30 মিনিট থাকবে। কখন খাবেন, কখন তোমার সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেবেন বলো। বাদ দাও, যাও তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়া জুম্মান কষারে বলবা খাসি আর গরু মাংস যেন সকালবেলা পাঠা দেয়, আর ওই বিন্দা মাঝিরে বলবা বড় একখান রুই আর বড় বড় পাবদা যেন পাঠা দেয়। জি আচ্ছা, আমি যাই খুনকার সাহেব। যাও। আম্মা জান কিছু বলবা? শোনো, তোমার একটা কথা কই মারুক্কু, তোমার মাওলানা চাচা আসতেছে দুপুরে আমাদের সাথে খাবে, আজকে কলেজে যাও না, তোমার আম্মার সাথে রান্না বান্নায় হাত লাগাও। জি আব্বাজান। আব্বাজান? জি আম্মাজান। আমাগো গেটের কাছে যে সাইকেলটা ঝুলানো আছে ওইটা আসলে কার আব্বাজান? সেটা এক পুরানো ইতিহাস, তোমার জন্মের আগের ইতিহাস, সেটা জানি তুমি কি করবা। এমনি জানতে চাইতেছি আব্বাজান, ইলেকশনের পর সাইকেলটা আইনা হঠাৎ করে গেটের কাছে ঝুলাই রাখলেন, কেন রাখলেন, কার সাইকেল কিছুই তো জানি না আব্বাজান। তুমি হইছো এই কালের মেয়ে, এইসব জানি তুমি কি করবা। যাও ভিতরে যাও, ভিতরে হাত মুখ ধুইয়া খাওয়া দাওয়া করো, আর শোনো পুরা গ্লাস দুধটা কিন্তু খাওয়া লাগবে। যা ভিতরে যা। কিরে আবার কি কাজ হয়নি?
না হয় নাই। আচ্ছা কায়েস ভাই, আপনার ছাত্রীর এই মোবাইল নাম্বারটা একটু আমাকে দিবেন। এই তোর মাথাটা খারাপ নাকি? ছাত্রীর মোবাইল নাম্বার কোনোদিন শিক্ষকের কাছে থাকে? অন্যদের কাছে থাকলেও আমার কাছে থাকে না। আচ্ছা আপনি কি ধরনের টিচার আমাকে একটু বলবেন। ও তুই বুঝবি না, অন্য কিছু লাগলে বল। অন্য কিছু না, তাহলে আপনি এক কাজ করেন, আপনি চলন খুনকারের বাড়ির বর্ণনাটা একটু দেন আমাকে। আহা, এত প্রশ্ন করেন কেন, দেন না। আরে কি আশ্চর্য, আপনি এখানে! শুনুন, এত রাতে আমার জানালায় টোকা দেওয়ার সাহস আপনি কোথায় পেলেন? আমি যেটা জানতে চেয়েছিলাম, আপনি আমাকে ফোন করে জানিয়ে দিলে তো হতো, তাহলে তো আমাকে এই সাহস দেখাতে এখানে আসতে হতো না। আমি আপনাকে ফোন করিনি দুটো কারণে। এক নম্বর হচ্ছে আব্বা জান আমাকে সাইকেলের ব্যাপারে কিছুই বলেনি, আর দুই নম্বর হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয়েছে আপনি কৌশল করে আমার নাম্বারটা নিতে চান। আচ্ছা, এটা যে আমার জানালা, আপনি সেটা কী করে জানলেন? আপনার অন্যান্য বিষয় যেভাবে জেনেছিলাম সেইভাবে। কীভাবে শুনি? থাক, আপনাকে আর রহস্যের মধ্যে রাখবো না, আপনার কায়েস স্যারের কাছে জেনেছি। কায়েস স্যার? হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি ওনার রুমমেট ছিলাম। ও আচ্ছা, এই সাইকেলটা সম্পর্কে জেনে আপনি কি করবেন বলুন তো? 71-এ আমার বড় চাচা রাজাঘাটের হাতে খুন হয়েছিল, উনি একটা সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ডাক্তারি করতেন। সেদিন ওনার ডেড বডিটা পাওয়া গেল, সাইকেলটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর আমার বড় চাচির ধারণা ওটাই আমার বড় চাচার সাইকেল। কিরা কিরা
একাত্তরের গণ্ডগোলের সময় বড় চাচার জীবনটা গেছে, এখন আমার নিজের জীবন নিয়ে খেলা শুরু করছে। সময় যে পাল্টায় গেছে এই বোধই অন্যায়। বাদ এইসব চিন্তা ভাবনা, ওই তো মালার সাহেব চলে আসছে, তুই ভিতরে যা, খাবার দাবার সব রেডি করতে কত ভাবি দে। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওটা কি খনকার সাহেব? একটা সাইকেল। সেটা তো আমিও দেখছি, ওটা সাইকেল। ওটা ওখানে কেন? সাইকেল মার্কা নিয়ে কি উপজেলা নির্বাচন করবেন নাকি? যদি আপনারা সুযোগ দেন, নমিনেশন পাই, তাহলে তো নিশ্চয়ই করবো। নির্বাচন তো এখনো অনেক দেরি, এখন থেকেই কি ক্যাম্পিং শুরু করে দিলেন নাকি? আর প্রতীক বরাদ্দের সময় যে আপনার ভাগ্যে ওই সাইকেল মার্কাটা জুটবে সেটাই বা শিওর হলেন কীভাবে? চলুন খেতে খেতে শুনবেন। গতকালকে কলেজে আসেননি কেন? তার মানে কি গতকালও আপনি এখানে এসে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, শরীর খারাপ ছিল? জি না, আমাদের বাড়িতে মেহমান এসেছিল, মাওলানা নওশেদ মল্লিক। নওশেদ মল্লিক? নওশেদ মল্লিক, উনি তো আপনাদের বাড়িতে আসার কথা। সেদিন রাতে নিজেই সাইকেলে বড় চাচার নাম লেখা আছে কিনা দেখার জন্যে আপনাদের বাড়ির গেটে উঠতে গিয়েছিলাম। জানি, সে কারণে আপনি এখন আমার জন্য ভরসা। দেখুন, আপনি যদি কোনো একটা সুযোগে দেখতে পারেন যে সাইকেলটা ঠিক মাঝখানে লম্বা রডে বড় চাচার নামটা লেখা আছে, ডাক্তার আফসার উদ্দিন পরমানিক, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আপনি আমাকে একটা কথা বলেন তো, ধরেন আমি আমাদের বাড়িতে গিয়ে দেখলাম সত্যি সত্যি ওই সাইকেলটার মধ্যে আপনার বড় চাচার নাম লেখা আছে, আমি আপনাকে এসে বললাম আপনি আমার আব্বাজানের বিরুদ্ধে যাবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন, তারপরেও এত বড় একটা রিকোয়েস্ট করতে আপনি কেন এসেছেন? জানি না কেন জানি মনে হচ্ছে আপনি এদেশের সন্তান, দেশটাকে আপনি ভালোবাসেন, আপনি আমার এই উপকারটুকু করবেন। চেহারা দেখে আপনি সবকিছু বুঝে ফেললেন? কিছুটা কাজ ভাইয়ের কাছ থেকে জেনেছি, আপনার আব্বা একাত্তরে যা করেছে তার জন্য তো আপনার অন্যদের সামনে মুখ দেখাতে লজ্জা পান। অবশ্য এখন আর লজ্জা পাওয়ার কিছু নেই, আপনার আব্বারও তো এখন অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। আমি সব জানি। সব জানেন মানে কি জানেন? ওই সাইকেলটা সম্পর্কে সব কিছু জানি। সত্যি? কিভাবে জানেন? কতদিন পরে ভাবির হাতে রান্না খাচ্ছি, সেই যে কবে খেয়েছিলাম সেই স্বাদ কিন্তু আমার মুখে আজও লেগে আছে। আমার রুকু আম্মাজান ঠিক ওর মা হাতের রান্না পেয়েছে। ওই তো আম্মাজান চলে এসেছে গরুর মাংস। এক মিনিট খাওয়া তো ডাক্তারের বারণ, তবু যখন আমার মামুনি এনেছে তখন তো না বলতে পারি না। দাও মা, দাও দু টুকরা মাংস তুলে দাও। না, তিন টুকরা দাও মা। সাইকেলের ইতিহাসটা কিন্তু শোনা হলো না এখনকার সাহেব। ও, আপনারা গাড়িতে পতাকা ওড়ান, এটা ঠিক পতাকার মতো, যে দেশটা আপনারা কখনো চান নাই সেই দেশের পতাকা আপনার গাড়িতে।
ওই সাইকেলটা হইলো একটা বিজয়ের নিশান। বিজয়ের নিশান? আপনি সাইকেলকে বিজয়ের নিশান বলছেন কিভাবে? ওইটা রসপুরের ডাক্তার আফসারউদ্দিন পরামানিকের সাইকেল। ও, এইবার বুঝতে পেরেছি। আমাদের গাড়িতে যে পতাকা ওড়ানোর কথা ছিল সে স্বপ্ন তো আমাদের পূরণ হয়নি, তবে আপনার গেটের ওই সাইকেলটি সত্যি একটা বিজয়ের নিশান। 30টা বছর ধরে এটারে আমি লুকায় রাখছি, এতদিন পর আমি টাকা দিছি। রঘুমা যাও দেখো তো তোমার আম্মাদের পায়েসটা শেষ হয়েছে কিনা। রাখি আপনাকে ধন্যবাদ। সাইকেলটা বড় চাচার কিনা সেটা আপনি ছাড়া আমার জন্য জানাটা অনেক অনেক কঠিন হয়ে যেত। এখন আপনি কি করবেন? জি, সাইকেলটা তো আপনার নিয়ে যাওয়া উচিত। আপনি আপনি সাইকেলটা নিয়ে যান। চেষ্টা করব। না রে বাপ, তোর আর কোনো চেষ্টা করতে হবে না। সাইকেলটা যে তোর বড় চাচার এইটা জানা গেছে, এইটাই যথেষ্ট। যথেষ্ট কিভাবে যাচ্ছি? সে তোর এখন জানতে হবে না। যদি কোনোদিন সময় আসে তাহলে চলন খুনকারীর কাছ থেকে সাইকেলটা তুই উদ্ধার করিস। আমি কালকেই আনতে যাব। আসি, কথার অবাধ দোষ না রে বাপ, তাতে তোর বিপদ হবে। সাসি, আমি এমন কিছু করবো না যাতে আমার বিপদে পড়তে হয়। তবে কালকে আমি চলন খুনকারের গেট থেকে ওই সাইকেল নিয়ে এসে আপনার হাতে তুলে দেবো, আপনি দেখবেন। কনফার্ম বুঝলাম ইয়া মোশফেক, উপজেলার নমিনেশন একেবারে কনফার্ম করে দিয়ে গেছে মাওলানা সাহেব। উপজেলা চেয়ারম্যানের নমিনেশন নিয়ে আপনি কি করবেন খুনকার সাহেব? এলাকায় এখন যা আপনার পাওয়ার, থানা পুলিশ আপনার ইশারায় চলে, এমপি আপনার নিজের লোক। আরে এটা হইল আনঅথরাইজড পাওয়ার। উপজেলা পরিষদে বসতে পারলে পাওয়ার অথরাইজড হবে, তখন দুই হাত পাও সরা কাম কাজ করতে পারবো। এটা অবশ্য একদিক দিয়ে ঠিকই বলছেন, লিগেল আনলিগেলের ব্যাপার। ওই দেখেন আনলিগেল চলে আইছে, তো মহা যন্ত্রণা হইল। বেলাই চলে আইছো, মোটর সাইকেল কি বিগড়ে গেছে? বড় চাচার সাইকেল আমি নিতে আসছি। আমি বলছি ওটা আমার বড় চাচার সাইকেল, সেটা যেমন আমি জানি আপনিও জানেন। ওই মিয়া, তুমি একবার পলায় গেছিলা, আবার নিজের ইচ্ছায় আইছো, ধৈর্য গাছের সাথে পিট মোড়া দিয়ে বাইদা রাখবো, কোনো মায়ের লাল নাই ছাড়াই নিয়ে যায়। ওই মিয়া মুশফিক, মাথা গরম করে আনলিগেল কথা বলবো না। কি যেন নাম বলছিল তোমার? আসিফ। শোনো আসিফ, এটা তোমার বড় চাচার সাইকেল কি বড় দাদার সাইকেল সেটা আমি জানি। আগামী সাইকেল প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবো, এটা আমার আগাম প্রচারণা। তবে তোমার যদি সন্দেহ এটা তোমার বড় চাচার সাইকেল, তবে আপনি ভালো করে জানেন এটা আমার বড় চাচার সাইকেল, সাইকেলটা ফেরাই দেন। কি মুশকিল, আমি ভালো করে জানি, তুমি জানলা কেমন করে? যত সব ফালতু কথা, যান। ওই সাইকেল আপনি রাখতে পারবেন না চলন খুনকার, ওই সাইকেল আমি এখান থেকে নিয়ে যাব। সাইকেল নিয়ে যায় দেখি।
ছেলেটা তো আপনাদের খুব জালামে মনে হইতেছে। আরে কি জালামে, আমি আমারে এমন টাইট দেব দাও না আমি কি করি। আচ্ছা তারেক ভাই, আপনি তো এ অঞ্চলের সব মুক্তিযোদ্ধাকে চেনেন, আপনি যদি খোঁজ দেন তাহলে কি সবাই আসবে? আমি সাইকেলটা ফেরত চাই, কিন্তু তাই বলে এটা নিয়ে রক্তারক্তি হোক এটা তো আমি চাই না। এই পাগলটারে তো এটা বুঝাতে পারতেছি না। পাগলামি না সাসি, খুনকারের বাসায় ওইটারে বিজয় নিশান বানায়া বাড়ির গেটে টাঙ্গায় রাখছে, এই কথাগুলা শুনলে সবগুলো ফ্রিডম ফাইটারের মাথা রক্ত উঠা যাইব। কিন্তু কথা হইল যে কি কথা তালে ভাই? সমস্যাটা হইব অ্যাডমিনিস্ট্রেশন নিয়া, পাওয়ারটা এখন ওদের হাতে। এই সময় এইরকম একটা ইস্যু নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি শুনলে সবাইরে ফাঁসাই দেব। তাছাড়া সবার বয়স হয়েছে, এখন আর এই কাজে সবারে পাওয়া যাইব না। এই লড়াইটা তোমাকে মতো ইয়াংদেরই করতেইব হাসিফ। একাত্তরে আমরা পাক আর্মিদের পরাজিত করছিলাম, এখন দেশের ভিতরের শত্রুদের মোকাবেলা তোমরাই করবা। ঠিক বলছেন তারেক ভাই, আমি কালকে গ্রামের সব ছেলেমেয়েদের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে বসবো, আপনি শুধু আমার পাশে থাকবেন। নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই। আপনি দলবল নিয়ে রাতের আধারে এই বাড়িতে ডাকাতি করতে এসেছেন, মিয়া মুশফিক আপনাকে চিনে ফেলেছে এই কেসে। দেখুন আপনি আপনি সময় নষ্ট করবেন না, আপনি এক্ষুনি বাসা থেকে পালিয়ে যান, এতক্ষণে নিশ্চয়ই পুলিশ ফোর্স রসপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু আমি কোনো কিন্তু না, প্লিজ আপনি আমার কথাটা একটু শোনেন। দেখুন আপনি এক্ষুনি বাসা থেকে পালিয়ে যান, নাহলে ডাকাতির কেসে যদি আপনি জেলে যান কোনো দিন ছাড়া পাবেন না। আপনি বেঁচে থাকলে এই সাইকেলটা আপনি উদ্ধার করতে পারবেন, আপনি আমার কথাটা রাখুন প্লিজ, প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। মানিক ভাই, হ্যাঁ চা দাও। দিতেছি। আনছে তাইলে? ভুল হয়েছে কোন বছর মানিক ভাই? এই দেখো, ভালো হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। নাও এবার ওটা নামাও, এটা লাগাও। গতকাল রাইতে বড় চাষির লোকে দেখা করতে গেছিলাম, তার শরীর তো ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। শহরে নিয়ে যাও তারে। মানিক ভাই নিয়ে যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু বড় চাচি এটা রাজি করাবে কে? বললে বলে তোর বড় চাচারে ছেড়ে আমি শহরে যাই কি করে?
এটা অবশ্য কথাটা ঠিকই কইছে। এই নাও। চাচি কেমন আছেন? আছি বাবা। ওষুধপত্র ঠিক মতো খাচ্ছেন তো? ওষুধপত্র ঠিক মতো না খেলে কি বিছানা থেকে উঠতে পারতাম? বিছানা কত হয়ে গেছিলাম রে বাপ। এই যে চাচি আপনার জন্য এই ওষুধগুলো নিয়ে আসছি। মামলার কাগজপত্র, আপনার কয়েকটা সিগনেচার লাগবে। চাচি আপনি এতগুলা বছর ধরে বড় চাচা সাইকেল উদ্ধারের জন্য অপেক্ষা করে আছেন, এখন সেই সময় এসছে। কিসের মামলা করছিস? লুটের মামলা, একাত্তরে চলন খুনকার বড় চাচার সাইকেল লুট করেছিল, সেই মামলা। লুট না, খুনের মামলা করতে হবে। খুন? তোর বড় চাচারে খুনকার নির্দেশে খুন করা হয়েছিল। কিন্তু চাচি তার জন্য তো অনেক সাক্ষ্য প্রমাণ লাগবে। সাক্ষ্য প্রমাণ যা লাগে দেয়া যাবে। ওর বিরুদ্ধে খুনের মামলা কর। ঠিক আছে চাচি। আপনার নাম? আপনার লোকজন আমারে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে গত রাত্রে, অথচ এখন পর্যন্ত আমি জানলাম না আমার এগেনস্টে অভিযোগটা কি। আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি। চলন খুনকার। খুন? খুন না, খুনকার। আমি আপনার বিরুদ্ধে অভিযোগের কথা বলছি। আপনার নির্দেশে একাত্তরের ৬ আগস্ট রসপুরার ডাক্তার আফসার উদ্দিনকে খুনের অভিযোগ করেছেন ওনার স্ত্রী ফিরোজা বেগম। তার মানে আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা হয়েছে। তো এখানে কেন? শুনছি এসব মামলা ফামলার জন্য নাকি স্পেশাল কোন কোর্ট ফোর্ট হচ্ছে। মিসেস ফিরোজা বেগম রেগুলার কোর্টে আপনার বিরুদ্ধে তার স্বামী হত্যার অভিযোগ করেছেন, সেই জন্য আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সাজানো, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় একজন অফিসার হয়ে এই জিনিসটা বুঝতে পারলেন না? মানে এটা যদি সাজানো মামলাই না হইতো তাহলে তিনি এতদিন মামলা করেন নাই কেন তার স্বামী হত্যার বিরুদ্ধে? আজকে 38-39 বছর পর কেন? ওনার কাছে কোনো প্রমাণ ছিল না তাই। এতদিন প্রমাণ ছিল না, যে এখন প্রমাণ সে কিভাবে তৈরি করলেন? প্রমাণ তো উনি তৈরি করেননি, প্রমাণ তৈরি করেছেন আপনি। কিছুদিন আগ পর্যন্ত আপনার বাড়ির গেটে টাঙানোর সাইকেলটাই হচ্ছে এই মামলার প্রধান প্রমাণ। কিভাবে? খুন হওয়ার সময়
ডাক্তার আফসারউদ্দিন যে সাইকেলটা করে যাচ্ছিলেন ওই সাইকেলটা হচ্ছে সেই সাইকেলটা যেটা আপনার গেটে টানিয়ে রেখেছিলেন। এটা একটা বানোয়াট কথা, কোনো প্রমাণ নাই। আপনি লোক হাসানোর মতো কথা বলবেন না মিস্টার খুনকার। আপনি নিজে মুখে আপনার নেতা মৌলানা নওশেদকে ওই সাইকেলের কথা বলেছেন, যেটা আপনার মেয়ে রাখি নিজ কানে শুনেছে। তবা তবা তবা, রাখি নামে আমার কোনো মেয়ে নাই, আমি সাচ্চা মুসলমান। এই মালাউদের নাম রেখে আমি দোজক বসে যাবো নাকি? রোকেয়া বেগম রুকু, তাই তো? উনি নিজের কানে শুনেছেন আপনি আপনার নেতা মৌলানা নওশেদকে রসিয়ে রসিয়ে ওই সাইকেলের কথা বলেছেন, কি বলেননি? আপনি পুলিশের লোক তো, রাজনীতি বলেন না। আমি গল্পটা বানিয়ে বলেছি উপজেলার নমিনেশনটা কনফার্ম হওয়ার জন্য। আপনি বানিয়ে বলেছেন? জি, কিছুদিন আগে আফসার ডাক্তারের ভাতিজা আসিফ তার লোকজন নিয়ে এসে এই সাইকেলটা লুট করে নিয়ে গেছে। সেই সাইকেলটা ওদের কাছেই আছে, জান? প্রমাণ করেন, ডাক্তার আফসারের সাইকেল, প্রমাণ করেন। বানোয়াট কথা তো এবার আপনি নিজে বললেন মিস্টার খুনকার, নাকি নির্বাচনে হেরে যাবেন আগাম আভাস পেয়ে সাইকেলটা নিজেই সরিয়ে রেখেছেন? আপনি আইন রক্ষাকারী, এরকম এক পেশে কথা বললে তো আপনার চলবে না। রাইট, চলন খুনকার একটা ঘাগু মাল আপনার বিরুদ্ধে সাইকেল লুটের অভিযোগ করেছে। সাইকেল লুট? সাইকেল তো লুট করেছে ওই বদমাশ। হ্যাঁ, এখন যেভাবেই হোক ওই সাইকেল খুঁজে বের করতেই হবে, তা না হলে কিন্তু ওনাকে খুব সহজে ঘায়েল করা যাবে না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এমন কোনো জায়গার সন্ধান দিতে পারেন যেখানে ওই সাইকেল লুকিয়ে রাখতে পারে। আমি আমি দেখছি। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করেন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? আসছি। আপনি? হ্যাঁ, আপনার খুঁজে এসেছি, কিন্তু আপনাকে পেয়ে যাবো এটা ভাবিনি। আমাদের বাড়িতে তো আমি থাকবো নাকি? তার মানে আপনি বিয়ে পাশ করেননি? কিন্তু আপনি তো মন করেছেন যে বিয়ে পাশ না করলে আপনি বিয়ে করবেন না। আমার ছেলে, আপনার কাজ ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আর আপনি, আপনার কি অবস্থা? আমার একটা বাচ্চা আছে, মেয়ে। ভালো, আসুন না, বসুন। চলো বসুন। দেখুন, আপনি তো আমার অনেক উপকার করেছেন, আর একটা উপকারের জন্য আমি আপনার কাছে এসেছি। সাইকেলটা সন্ধানে এসেছেন? আমি নিজেও ঠিক জানি না আব্বাজান সাইকেলটাকে কোথায় লুকিয়ে রেখেছে। আসলে ওই একটা আলামতই আমার কাছে
অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর উনি যদি সাইকেলটা ভেঙে চড়ে কোথাও ফেলে দিয়ে রাখেন তবে? আপনার ভুল ধারণা, আব্বাজান কোনোদিন এটা করবে না। আমি তো ওনাকে চিনি, যদি কোনোদিন একটু সুযোগ পায় ওই সাইকেলটা আবার ওই গেটের উপর ঝুলাবে। তার মানে সাইকেলটা উনি কোথাও লুকিয়ে রেখেছেন? আচ্ছা কোথায় কোথায় লুকিয়ে রাখতে পারেন, আপনার জানা আছে কিছু? না, তবে আপনাকে আমি কথা দিলাম, ওটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। আমি জানতাম আপনি আমাকে এই উপকারটুকু করবেন। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা মিস্টার খুনকার, মিয়া মুশফিক তো আপনার ডান হাত হিসেবে সবসময় আপনার পাশে থাকতো, রাইট? আমার ডান হাত তো এইটা, মিয়া মুশফিক আমার ডান হাত হতে যাবে কেন? গুড, তাহলে তো মিয়া মুশফিকের কাছ থেকে ডাক্তার আফসারউদ্দিন হত্যার পুরো ঘটনাটাই আপনি শুনেছেন। মিয়া মুশফিক কিভাবে তার হত্যার বর্ণনা দেবে? আর এগুলি মিথ্যা বানোয়াট, দরকার নাই। আপনি আমারে বিনা বিচারে সাজা দেন, সময়টা খারাপ, আপনারা যা খুশি তাই করতে পারেন। মিয়া মুশফিক এই হত্যার সঙ্গে জড়িত ছিল। মুক্তিযোদ্ধা আবু তালেব পুঙ্খানুপুঙ্খ সেই হত্যার বিবরণ এখানে লিখিতভাবে দিয়েছেন, আপনি চাইলে পড়ে নিতে পারেন। 1971 সালের 6ই আগস্ট, কারো হুঁশিয়ারি আপনি পরোয়া করবেন না, জান আপনার পথ থেকে আপনার আমি ফিরে আসতে বলব না। দেশ স্বাধীন হোক সেটা আমিও চাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি বর্ডার পার হয়ে যান, ওইখান থেকে আপনি আপনার কাজ করেন। আমার যা কাজ তা বর্ডার পার হয়ে গেলে হবে না ফিরোজা, আমাকে এখানেই থাকতে হবে। এই অঞ্চলের ছেলেরা ট্রেনিং নিয়ে এসে পাকিস্তান আর্মির সাথে লড়াই করতেছে, তাতে দেখাশোনা করা আমার দায়, সেটা আমার কাজ। কত ছেলেরে আমি ট্রেনিংয়ে পাঠিয়েছি, এই বিপদে তাদের দায়ভারটা তো আমার। কিন্তু ওরা যে আপনারে মেরে ফেলবে, একের পর এক চিঠি দিয়ে হুমকি দিচ্ছে। কত মানুষই তো মরতেছে, আজও 3 জনের লাশ দাফন করার ব্যবস্থা করে এসেছি। শেখ মুজিব বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এই কথাটা শোনার পর থেকে আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ফিরোজা। ডাক্তার সাসা, কে? আমি আমগাছির তালেব, একটু বাইরে আসেন। কি হয়েছে তাহলে? সাসা এক্ষুনি সানখোলা ক্যাম্পে যাইতে হইব, আমাদের একজন আহত হয়েছে। হ্যাঁ কে আহত হয়েছে? সানখোলার বিধান দাস। বিধান দাস? শুনো বাবা, ক্যাম্পে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাসার ছাড়ো না। আপনি কোনো চিন্তা করেন না সাসি, আমি সাথে আছি। চলেন সাসা,
চাচা, চাচা পালান পালান সাইকেল ঘুরান। এতদিন ধরে এই সাইকেল চালাইতেছেন, এই সাইকেল উঠাইতে যায় পড়ে গেলেন। পাকিস্তানের সাথে বেইমানি করলে আল্লাহ তাআলা তারে মাটিতে সাইকেলটা নিয়ে নাও। কেউ কাটারে যে শেষ করতে পারছি তার প্রমাণ দেওয়া লাগবে না। নে নাজুবিল্লাহ, মিয়া মোশফেক একজন সহজ সরল সচ্চা মানুষ, তার এখানে জড়ানো হয়েছে। কে যদি একটা মিথ্যা গল্প আপনার কাছে লিখে দেয়, তার সত্যতা যাচাই নাই করে আপনি বিশ্বাস করবেন? আবু তালেব তো দৌড়ে পালায়া গেল, তারপর কিভাবে সে দেখলো মিয়া মোশফেক সেখানে ছিল? আবু তালেব পালিয়ে গেলেও সে আবার ফিরে আসে এবং একটা গাছের আড়াল থেকে সব কিছু দেখে। আরে সেটা তো তার ভাষ্য, তাতে কি সত্য প্রমাণিত হয় মিয়া মোশফেক সেখানে ছিল? দেখেন তো এগুলো কি, হাতের লেখাটা কার বলতে পারছেন না? আপনি অনেক ধুরন্ধর। মিলিয়ে দেখেন তো এই দুটোর মধ্যে কোনো মিল আছে কিনা, তাহলে কি দাঁড়ালো? ডাক্তার আফসারউদ্দিনকে হত্যার হুমকি দিয়ে এই চিঠিগুলো আপনার সহজ সরল সাচ্চা মানুষটাই লিখেছিল, যে সারাক্ষণ আপনার পাশে থাকত। আমি আর কিছুই জানতাম না, জানলে কোনোদিন আমি তার সঙ্গে রাখতাম না। ভান করবেন না, একদম ভান করবেন না। সাইকেলটা নিয়ে এসে মুশফিক কি প্রমাণ করে দেয়নি যে ডাক্তার আফসারউদ্দিনকে সে খুন করে এসেছে? নাউজুবিল্লাহ, আমি কোন কুক্ষণে এই সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করার প্ল্যান করছিলাম? আমি আপনার আবারও বলতেছি, এটা ডাক্তার আফসারউদ্দিনের সাইকেল না। আপনি ঠিক বলেছেন, আমি যাচ্ছি। হ্যাঁ আপনি তো বলেছিলেন আপনি একজন সাচ্চা মুসলমান। দেখেন তো আপনার গেটে যে সাইকেলটা বসানো ছিল সেই সাইকেলটা কিনা? সাচ্চাই বলে, সাচ্চা মুসলমান নয়, সাচ্চা বদমাইশ, একজন সাচ্চা মানুষের হত্যাকারী।
দেখতো রোডের মধ্যে কার নাম লেখা দেখতো দেখ আফসার উদ্দিন পরামানিক কি নাম কা কি নাম সচ্চা মুসলমান সচ্চা মুসলমান চাচি চাচি হাসি বাসছিস চাচি বাইরে আসেন বড় চাচার সাইকেল